108 বছরের রেকর্ড ভেঙে দিল অভিষিক্ত মোসাদ্দেক, ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি, তাও আবার পেল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে। এরপর সাকিব সেঞ্চুরি তুলে বিদায় নেন, বেশ কিছুক্ষণ টেকে নি মোসাদ্দেকের দুই পরম বন্ধু মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। দুইজনই হেরাতের পরপর দুই বলে এলবিডব্লিউর শিকার হন। তখন 62 রান করে অপরাজিত ছিল মোসাদ্দেক। দেশের শততম টেস্ট ম্যাচে অভিষেকে হাফ সেঞ্চুরি পাওয়া মোসাদ্দেকের চোখে মুখে তখন সেঞ্চুরির ক্ষুধা, কিন্তু সতীর্থরা এলেন আর গেলেন, মোসাদ্দেক কিন্তু তখনও দৃঢ়প্রত্যয়ী ছিলেন। সেঞ্চুরি করেই যেন ক্ষান্ত হবে বাংলাদেশের এই তরুণ খেলোয়াড়। দিলরুয়ান পেরেরার পরপর দুই ওভারে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। এরপর কি হলো, হঠাৎ করে থমকে গেল মোসাদ্দেক। রাঙ্গানা হেরাতের বলে একটু এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হলেন 75 রানে। 155 বলে 7-4 ও 2 ছক্কায় সাজানো মোসাদ্দেকের ইনিংসটি। অবশ্য এর মধ্যে একটি রেকর্ড হয়ে গেছে মোসাদ্দেকের। 1909 সালে ইংল্যান্ডের জ্যাক শার্পের দেশের শততম টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল। ডানহাতি এই ব্যাটসম্যান করেছিলেন 61 রান, যা এতদিন ছিল সর্বোচ্চ রান। 75 রান করে মোসাদ্দেক ভাঙলেন 108 বছরের এই পুরানো রেকর্ড। সবশেষ 2016 সালে জিম্বাবুয়ের শততম টেস্টে অভিষেক হয়েছিল ফেসার কার্ল মুম্বার। 2 ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র 11 রান। 1912 সালে অস্ট্রেলিয়ার শততম টেস্টে অভিষেক হয়েছিল বেশ কয়েকজনের, তাদের মধ্যে সর্বোচ্চ রান ছিল 32। শ্রীলঙ্কার দিলহারা ফার্নান্দোর অভিষেক হয়েছিল শততম টেস্টে। পাকিস্তানের বিপক্ষে ফেসার ফার্নান্দোর ব্যাট থেকে 2 ইনিংসে আসে 5 রান। এছাড়াও দক্ষিণ আফ্রিকার জ্যাক সিতাম 2 ইনিংসে করেছে 20 রান ও টিম হোয়াইট 2 ইনিংসে করেছিল 60 রান। সব মিলিয়ে মোসাদ্দেক এখন 108 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ রানের অধিকারী।